كِتَابٌ أَنْزَلْنَاهُ إِلَيْكَ لِتُخْرِجَ النَّاسَ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ বলেন নবী গো আপনার উপরে কোরআন নাযিল করেছি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্য আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন তোহার কসম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কেন করেছেন হে নবী আকাশের সূর্যেরও একদল বিরোধী আছে ওই পাদুরেরা হলো বিরোধী তারা চায় না সূর্য উদয় হোক এরপরেও তাদের বিরোধী তারপরেও সূর্য উদয় বন্ধ থাকে না এক আঙ্গুল কম ওঠে না আবার ফিরাইও রাখতে পারে না দুহাতে গিয়ে পূর্ণতা লাভ করে ও নবী আপনি কেন চিন্তা করবেন আপনি কেন চেহারা মলিন করবেন আপনি হলেন নবতে আকাশের সূর্য আবু জাহেল আবু লাহাবেরা হলো ওই সূর্যের বাদর মার্কা লোক এরার বিরোধিতার কারণে আপনার নবুয়ত আটকে থাকবে না আমি যেমন দুহাতে নিয়ে সূর্যকে পূর্ণতা দান করি হে নবী আপনার নবুয়তকেও আমি আল্লাহ পূর্ণতা দান করব দুনিয়ার কাফের বেঈমানদের বিরোধিতা আপনার নবুয়তের সূর্য থেমে থাকবে না আমার বলুন আল্লাহর হাবিবের পায়ের তলায় কাটা দলে মহিলাটি জানালার ফাঁক দিয়ে তাকিয়ে তাকিয়ে হাসে সেই মহিলা আজকে বড় সুন্দর করে ডাকে ভাতিজা মুহাম্মদ দাঁড়াও একটু কথা আছে দাঁড়াও আল্লাহর নবী দাঁড়াইলেন চাষি কি বলতে চান ডাক দিয়ে গো ভাতিজা তোমার আল্লাহ বলে এখন আর তোমার খোঁজ খবর নেয় না তোমাকে বলে ছেড়ে দিয়েছে ও ভাতিজা মুহাম্মদ এতদিন পর্যন্ত তোমার কাছে যে শয়তানটা আগমন করতো জোরে কন্যা হুজুর শয়তান মানে তার ভাষায় শয়তান মানে হলো জিবরাইল এতদিন যে জিবরাইল তোমার কাছে আসতো এই জিবরাইল এই শয়তান বলে এখন আর তোমার কাছে আসে না আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন এমন চরমভাবে ব্যথিত হলেন এত কাছের মানুষ হইয়া আমাকে এমন করে কথা বলে নবী বড় মনে কষ্ট চেহারাখানা মলিন হয়ে গেছে কাফের বেঈমানরা যখন এইভাবে করে আমার নবীকে কষ্ট দিতে শুরু করে আল্লাহর হাবিব তো তখনও কিছু বলেন নাই রাহমাতুল আলামিন তাদেরকে কোনো জবাব দেন নাই আমার নবী শুধু সয়ে যাচ্ছেন আমার নবী শুধু ধৈর্য ধারণ করে যাচ্ছেন ও বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন কাফের বেঈমানদের চেহারায় বড় আনন্দের হাসি আর আল্লাহর বন্ধু রাহমাতুল আলামিনের চেহারাখানা মলিন নবীর মনে কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন আরশের মালিক সহ্য করতে পারে নবীর চেহারা মুবারক আরো উজ্জ্বল করে দিয়ে আমার আপনার নবীর শান মান মর্যাদা বৃদ্ধি করে মহান আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুদ দোহা নাজিল করেছে আমার বন্ধুরা আমি এখানে প্রথমে যেই কথাটা বলতে চাই আমার নবীকে তারা বলেছে এই কথা ওই কথা ও মুহাম্মদ তোমার আল্লাহ এখন তোমার খবর নেয় না তোমার এখন তোমাকে ছেড়ে দিয়েছে তোমার কাছে আর শয়তানটা আসে না আমার নবী কোনো জবাব দেন না আমার নবী নীরব শুধু সহ্য করে যাচ্ছেন কিন্তু আরশের মালিক সহ্য করেন না আমার বন্ধুরা নবী কিছু না বললেও নবী জবাব না দিলেও আর মালিক সহ্য করেন না এরা দুনিয়ার কাফের বেঈমানেরা নাস্তিক মুরতাদেরা আমার নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করার চিন্তা করো তোমাদেরকেও সতর্ক করে বলতে চাই আমার বন্ধুরা তোমরাও যদি আল্লাহর নবীর সাথে বেয়াদবি করতে চাও মনে রাখবা আরশের মালিক এখনো তোমাদেরকে ছেড়ে দেবেন না আমার বন্ধুরা তো শুধু তা না মুসা সালাম ঘুমিয়ে থাকতেন মুসা নবীর লাঠিটা জাগ্রত থাকতো মুসা আলাইহিসসালামের লাঠি জাগ্রত থাকতো নবী ঘুমন্ত কাফের বেঈমানরা চাইতো মুসা নবীকে হত্যা করবে যখন কাছাকাছি হইতো হঠাৎ করে লাঠিটা সাপ হয়ে তাদের মোকাবেলা করতো আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলার হে দুনিয়ার কাফের বেঈমানেরা মুসা নবী ঘুমিয়ে থাকলেও মুসা নবীর মুজেজা লাঠি ঘুমিয়ে থাকে না আমাদের নবীও রওজায় আকারে যদিও ঘুমিয়েছেন
কিন্তু নবীর মুজেজা কোটি কোটি মুসলমান উম্মতেরা সবাই ঘুমিয়ে থাকে না। মনে রাখবা লাঠি যদি সাপ হয়ে শত্রুর মোকাবেলা করে তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রওজায়ে আতারে ঘুমিয়ে থাকলেও তার মুজেজা কোটি কোটি মুসলমান নবীর উম্মতেরা কিয়ামত পর্যন্ত হয় নবীর দুশমনদের মোকাবেলা করে যাবে, ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এখনো 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 নবীর মহব্বতে জীবন দেওয়ার লোকের অভাব নয়। নাস্তিক মুরতাদরা ভালো করে স্মরণ রাখবা, এই বাংলার জমিন বিশ্ব নবীকে গালি দেওয়ার জমিন হতে পারে না, এটা শাহ জালালের পুণ্য জমিন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করে কাফের বেঈমানদের জবাব দিয়েছেন। মহতারাম হাজরিন, জবাব দিতে গিয়ে আমার আল্লাহ দুইটা জিনিসের কসম করেছেন, এক নাম্বার ওয়া দুহা, দুহার কসম, দুই নাম্বার ওয়া লাইলি ইযা সাজা, অন্ধকার রাতের কসম। এবারে আমি আপনাদেরকে একেবারে সহজ ভাবে বোঝানোর চেষ্টা করছি। এক নাম্বার হলো আল্লাহ দুহার কসম করেছেন, দুহা মানে এটা আমাদেরকে একেবারে সরাসরি বুঝতে হবে। আপনারা যেভাবে বসে আছেন মনে হয় আপনারা পশ্চিমমুখী হয়ে বসে আছেন, না? সূর্য কোন দিক দিয়ে উঠে সবাই জানেন না মনে হয়? কোন দিক দিয়ে উঠে? পূর্ব দিক দিয়ে। সকালবেলা যখন সূর্য পূর্ব আকাশে উদয় হয় তখন সুন্দর লাল টকটকা একটা গোল প্লেটের মতো সূর্যটাকে দেখা যায়, কথা ঠিক না? এরকম লাল টকটকা সুন্দর একটা গোল প্লেটের মতো দেখা যায়, উঠতে 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 যেই জায়গাটায় গিয়ে আর সূর্যের দিকে তাকানো যায় না, আলো পরিপূর্ণ রূপে ছড়া, আরবিতে ওই সময়টাকে দোহা বলা হয়, ওই সময়টাকে দোহা বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের কসম করেছেন, ওই দিকে তাকাবেন না, সে আর আমরা এক না, এটা তো বুঝতে পারছে? তাহলে আমরা এক হইতে যাব না, তাকে তার হালতে রাখেন, আমরা আমাদের হালতে থাকি। বন্ধুরা আমার, আরবিতে ওই সময়টাকে দোহা বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়টার কসম করেছেন। এবার এই সময়টা কিন্তু প্রতিদিনই একবার হয়, আল্লাহ কি প্রতিদিনের এই সময়ের কসম করেছেন নাকি বিশেষ কোন দিনের এই সময়ের কসম করেছেন? আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথম নাম্বার কথা হলো আল্লাহ এই সময়ের কসম করেছেন, এটা প্রতিদিনের এই সময়। মহতারাম হাজিরিন, আল্লাহ এই সময়ের প্রতি ইঙ্গিত করে, কসম করে, আমার আল্লাহ বুঝাইয়া দিতে চান, হে নবী, আকাশের সূর্যেরও একদল বিরোধী আছে। জানেননি আপনারা এমন কোন বিরোধী পার্টির নাম জানেন আপনারা? বলেন তো কে আছে? বাদর, বাদর, বাদর চিনেন না? বাদর চিনেন না? বাদর আছে, বাদর। এই বাদুরের কাজ রাতের বেলা, দিনের বেলা সে বের হয় না, চোখ বন্ধ করে রাখে, কয় আমি সূর্য দেখি না। আল্লাহ, আপনারা মনে হয় নাই মাঠে। বাদুর চোখ বন্ধ করে রাখে, কয় আমি সূর্য দেখি না। আমার বন্ধুরা, কেন সে সূর্যের বিরোধী এটাও আমাদের জানার প্রয়োজন, কারণ বাদুরের চরিত্র দুই নাম্বার। কয় নাম্বার? দুই নাম্বার। কারণ হলো বাদুর কলা খায়, চুরি করে, কোনোদিন মালিকের অনুমতি নেয় না। আল্লাহ, আপনারা এখানে আরেকটা কথা না বললে হয় না, আমাদের দেশে পীর মুরিদের নামেও অনেকে আবার কয় কি মনের পর্দা, বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে, মনের বাতি বড় বাতি, বাইরের বাতি নিবাও রে। আমার বন্ধুরা, পর্দাও যদি উঠাইয়া দেয়, বাতিও যদি নিবাইয়া দেয়, তাহলে আমার আর বলতে দ্বিধা হয় না, এটাও এক নাম্বার পীর হতে পারে না, এটাও বাদুরের মতো চরিত্র দুই নাম্বার। না হয় এক বাতি নিবাইতে যাবে কেন? যেখানে আল্লাহ নবীদেরকে পাঠাইছেন অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নেওয়ার জন্য, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনার উপরে কোরআন নাযিল করেছি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্য। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তোহার কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন করেছেন? হে নবী,
আকাশের সূর্যেরও একদল বিরোধী আছে, ওই পাগরেরা হলো বিরোধী, তারা চায় না সূর্য উদয় হোক, এরপরেও তাদের বিরোধী, তারপরেও সূর্য উদয় বন্ধ থাকে না, এক আঙ্গুল কম ওঠে না, আবার ফিরেও রাখতে পারে না, দুহাতে গিয়ে পূর্ণতা লাভ করে। ও নবী, আপনি কেন চিন্তা করবেন, আপনি কেন চেহারা মলিন করবেন, আপনি হলেন নবুওয়াত আকাশের সূর্য, আবু জাহেল আবু লাহাবেরা হলো ওই সূর্যের বাদর মার্কা লোক, এর আর বিরোধিতার কারণে আপনার নবুওয়াত আটকে থাকবে না। আমি যেমন দুহাতে নিয়ে সূর্যকে পূর্ণতা দান করি, হে নবী আপনার নবুওয়াতকেও আমি আল্লাহ পূর্ণতা দান করব, দুনিয়ার কাফের বেঈমানদের বিরোধিতা আপনার নবুওয়াতের সূর্য থেমে থাকবে না। আমি একবারই বলছি তার সাথে আমাদের মিললে চলবে না আমার বন্ধুরা। এক নাম্বার, দুই নাম্বারটা হলো এটা একেবারে আপনাদের একটু পিছনের দিকে, সামান্য একটু পিছনের দিকে যাওয়া লাগবে, যে আল্লাহ প্রতিদিনের এই সময়ের কসম না করে একটা বিশেষ দিনের কসম করেছেন, এটা একটা বিশেষ সময়। সাইয়েদেনা মুসা আলাইহি সালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন লাঠি, এটা আমাদের সকলের জানা কথা। সাইয়েদেনা মুসা আলাইহি সালাতু ওয়াসসালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন লাঠি, লাঠি হাতে থাকলে লাঠি ছেড়ে দিলে হইতো, হাতে থাকলে লাঠি ছেড়ে দিলে হইতো সব। মহতারা মহাজিরিন, এখন যে যেমন অন্যদেরকে মনে করে এমন, এই জন্যে ওই জাদুবিদ্যার যুগ ছিল, ফেরাউনের দলের লোকেরা মনে করেছে মুসা আলাইহি সালাতু ওয়াসসালাম উনিও মনে হয় জাদুগরেই, এইরকম অনেকে অনেক রকম মনে করে, মনে করার অনেক কারণ আছে, যে যেই চরিত্রের আরেকজনকে মনে করে সেই চরিত্রের, এটাই স্বাভাবিক। মহতারাম হাজিরিন, এই জন্যে তারা এবার মুসা নবীকে পিরাপিরি শুরু করছে, মুসা আমরাও জাদু জানি, দেখা যায় তুমিও জাদু জানো, নাউজুবিল্লাহ করে। তো তাহলে আসো একটা জাদুর লড়াই হবে, আমরা দেখে নিতে চাই যে তোমার খোদার শক্তি বেশি না আমাদের খোদা ফেরাউনের শক্তি বেশি। আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, জবাব দিবেন। প্রথম নাম্বার কথা হলো ফেরাউন কি খোদা নি? ফেরাউনের যত শক্তি আছে এটা তার নিজের নি, তাহলে তার নিজের তো কোনো শক্তিই নাই। আরে ফেরাউনের শক্তি কোথায় থেকে, নমরুদের শক্তি কোথায় থেকে? এত শক্তিশালী যদি হইতো তাহলে আবার পানিতে ডুববে কেমনে মরে? এত শক্তিশালী যদি হইতো মশার কামড়ে জুতার বাড়ি খায়া কেমনে মরে? তাহলে বুঝতে হবে সকল ক্ষমতার মালিক কে। এখন মুসা আলাইহিস সালামকে দেখো, আমি এই লড়াই টড়াই করবার জন্য দুনিয়াতে আসিনি, আমি এসেছি কালেমার দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দিচ্ছি, তোমরা কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাও। এখন যতই মুসা নবী নম্রতা দেখা তারা ততই বেশি আগায় আসে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিচ্ছি, দাওয়াত গ্রহণ করে মুসলমান হয়ে যাও, তারা কয় না একটা লড়াই হবে, দেখতে চাই তোমার আল্লাহর শক্তি বেশি না আমাদের ফেরাউন সাহেবের শক্তি বেশি, আমাদের খোদার শক্তি বেশি। মুসা নবী বারবার যখন পিছাইতে চায় আমার আল্লাহকে, ও মুসা লড়াই করতে চায় আর তুমি পিছাও কেন? কারণ ব্যাপারটা তো তোমার আর ফেরাউনের মধ্যে না, ব্যাপারটা তো তারা নিয়ে ঠেললে ফলাইছে আমার উপর। কথা কয় না মহতারা মহাজিরিন, তারা তো এই কথা বলে না তোমার শক্তি বেশি মুসা, না আমরার ফেরাউনের শক্তি বেশি, তারা তো বলে বসেছে তোমার আল্লাহর শক্তি কদ্দুর আর আমরার খোদার শক্তি কদ্দুর, দেখে নিতে চাই। হে মুসা তুমি পিছায় যাওয়ার অর্থ হলো আমি আল্লাহর শক্তি নাই, তাহলে কি হবে? বলে দাও লড়াই হবে, মুসা আলাইহিস সালাম কই লড়াই হবে। এবার তাদের মনে মনে ভাবখানা এমন, এবার সাইজ করা যাবে, আরে আল্লাহ একটু জোরে কর না, তাদের ভাবখানা এমন সাইজ করা যাবে। আমার ভাইয়েরা কে কারে সাইজ করে বুঝে না।